শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, বন্যা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি নিয়ে। আজ আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? বলতেই হয় ভালো আছি। তার মানে এই ভালো না থাকার কোনো কারণ নিশ্চয়ই আছে, টুকটাক। সেই টুকটাক কারণগুলো আমরা আজকে বিস্তারিত শুনবো। সবসময় তো গান শুনি, আজকে একটু কথাও শুনবো। তবে কিছু সত্যি ভালো আছে। হ্যাঁ, আমরা জানি, শুকরিয়া আল্লাহর কাছে যে আমি সুস্থ আছি, ভালো সুস্থ আছে, এটাই এটাই সবচেয়ে বড় পাওয়া। ওকে, এই সুস্থ মানুষটির সঙ্গে আরও অনেক আড্ডা দেব, তবে কিছু ইনফরমেশন দর্শকদের দিয়ে আসছি। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে আছেন, আমরা জানি যে আপনারা থাকবেন পুরোটা সময় জুড়ে। তারপর আপনাদের জানিয়ে দিতে চাই, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা জানেন যে এশিয়ান টেলিভিশনের পর্দার সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আজও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে রাত অবধি থাকছে নানা রকম আয়োজন। চলুন এক নজরে দেখে নিই এশিয়ান হাইলাইটস। আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সিনেমার গান নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন সিনে গানে। চলতি সময় জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান সিনে গান দেখবেন আজ সন্ধ্যে 6:30। আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। 10টি নেতার ভিতরে একটি নেতা শেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধ্যে 7টায়। বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আনন্দ বার্তা দেখবেন আজ রাত 8টায়। ইয়াল্লা ভাই, আপনি লাভাং দেখ কুলি করতেছেন? টাকা পয়সা বেশি হইলে মানুষ এরকমই করে। দুই এত দুইটা পিস্তল লও, লয়ার নাম হয় এর চেয়ে বেশি রুজি করতার বা। ধারাবাহিক নাটক অতিথি পাখি দেখবেন আজ রাত 8:30। বাসন কোসন সব ধোয়া শেষ, এখন ওই ঘর ঝাড়ু দিচ্ছে আর সবকিছু ইন্সপেকশন করবেন, যদি দেখেন সব ঠিক আছে তারপর ইচ্ছা মতো গিলবেন, তারপর বের হয়ে যাবে। ধারাবাহিক নাটক কিরানি বনাম কার্নেগি দেখবেন আজ রাত 9টায়। এশিয়ান টিভির জাঁকজমকপূর্ণ ইভেন্টের নির্বাচিত অংশ নিয়ে এশিয়ান এন্টারটেনমেন্ট দেখবেন আজ রাত 10টায়। ওয়ালটন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায়। দেখে নিলেন এক নজর আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য কী কী আয়োজন থাকছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছে আজ আমাদের প্রিয় তারকা রবি চৌধুরী, চলে যাচ্ছি তার কাছে। আমন্ত্রণ আপনাকে আরও একবার, আমরা জানতে চাইছিলাম যে কেমন আছেন, বলছেন যে ভালো থাকতে হয়, আসলে এটাই আমরা বলি অভ্যস্ত। আসলে আমার একটি গান আছে, মুখে বলি ভালো আছি, ভালো নেই তো আমার মন, ভালো থাকার অভিনয়টা করি সারাক্ষণ। এটা কি সুর দিয়ে করা হয়েছে নাকি এটা জাস্ট কবিতার মতো করা হয়েছে? আমরা জাস্ট একটু জানতে চাই। গান ঠিক আছে, গান তো ঈদের দিন তো আমি মানে এই ঈদে ঈদের দিন সারা দিয়ে মানে অনেক গান গাইব। তা অবশ্য ঠিক, ঈদের একটা স্পেশাল ডে, ঈদের মানে ঈদের বিশেষ আয়োজন, ব্যস্ততার মাঝখান থেকে রাতের বেলা আমাদের একটা প্রশান্তি, বিকজ রাতের বেলা আসছে রবি চৌধুরী অল্টারনেশন মিউজিক। হ্যাঁ, সেদিক থেকে এশিয়ান টিভি একটু ব্যতিক্রম অন্যান্য চ্যানেলের চেয়ে। আচ্ছা আচ্ছা, বা থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ব্যস্ততার এই সময়গুলো কেমন কাটছে এখন, যদি একটু মনে শোজ এখন কম? হ্যাঁ, শো তো আছে, টুকটাক আছে, বৃষ্টির কারণে হয়তো কম, শীতের সিজন একটু বেশি শো থাকে, বেশি শো থাকে, এখন গরমটাও পড়েছে, এখন একটু রেকর্ডিং নিয়ে ব্যস্ত, স্টুডিও বেস কাজগুলো হচ্ছে বেশি ব্যস্ত। আচ্ছা আচ্ছা, এই ব্যস্ততা ফাঁকেই যখন একটু সময় পান সেটা কি মেকে দেওয়া হয় বেশি নাকি মানে সময়টা কি করে কাটান? টুকটুকে একটা মেয়ে আছে আপনার, অনেক অনেক সুইট। হ্যাঁ, রোজা। হ্যাঁ, রোজা, সময়টা এরকমই, তাকে অনেক সময় দিতে হবে।
ওর বয়সটাই আসলে আমার 4 বছর বয়স হ্যাঁ সেরকম একটা ও আমার কাঁধের উপরে উঠে যায় আমাকে জড়িয়ে ধরে ঘুমায় অনেক মজা পায় সে বুঝতে পারি আচ্ছা আচ্ছা রোজাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা কি এখন থেকে করছেন নাকি এটা রেখে দিয়েছেন ইন ফিউচারে যা হয় ও তো স্কুলে তো ভর্তি হয়েছে কানাডিয়ান স্কুলে আর ও তো আমেরিকান সিটিজেন তো হয়তো পরবর্তীতে পড়াশোনা সেখানেই করবে সেটা ডিপেন্ড করছে আসলে কারণ আমাদের এখনকার সময় হয়ে গেছে যে আমরা আসলে ঠিক সেইভাবে যে যা হতে চাই সেটা হতে পারিও না সময় এবং পরিস্থিতি আমাদেরকে নিয়ে যায় অন্য একটি স্রোতে এটা একদম উপরওয়ালার হাতে একদমই তুমি কি হবে কোথায় যে একটু পরে আমি ব্রেকফাস্টটা কোথায় করব সেটাও কিন্তু নির্ধারিত করে দিয়েছেন উনি তো যেখানে আমার রিজিক থাকবে সেখানেই হয়তো জি অবশ্যই ব্রেকফাস্টটা করতে হবে ওকে একজন দর্শক আছে আমরা কথা বলছি একটু শুভ সকাল কে আছেন সকাল সকাল আমাদের সাথে জি ওয়ালাইকুম আসসালাম জি উর্মি চৌধুরী সিলেট জি শুনছি আপনি বলুন জি আমরা রবি ভাইয়ের সাথে একটু কথা কইতাম চাইলাম ও সিলেট সিলেট নেই আপনি হ্যাঁ বলুন বলুন শুভ সকাল কিতা খবর কি ভাবে বলা তারা খবর কিতা আসি ভালা জি আপনার একটা গান যদি আশা থাকে মনে ঘুরাও দুনয়ন জি যদি আশা থাকে রে মনে ঘুরাও দুনয়ন হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ ফোন করেছেন সিলেট থেকে অনেক দূর থেকে হ্যাঁ মানে সিলেটে আমি তো লন্ডনে তো ম্যাক্সিমাম যাওয়া হয় প্রোগ্রাম করতে তো সিলেটে অনেক ফ্রেন্ড আমার আছে যার কারণে মানে আমি বুঝতে পারলাম যে উনি সিলেটের সিলেটের এবং উনি ওনার সিলেটি ভাষায় কথা বলছেন এটা খুব ভালো লেগেছে তা খবর ভালো আছেন নি হানি হাই জন্য হানি আচ্ছা হানি মানে সিলেটি ভাষার সঙ্গে চিটং এর ভাষার একটা না কোনো মিল নেই কোনো মিল নেই না আচ্ছা মানে দুটো তুমি বুঝতেই পারবে না না সিলেটিটা একটু বোঝা যায় চিটং এটা কিন্তু একদম একদম তুই ন বুঝবি বুঝছ না তুই আই কি হই তুই বুঝছ না তুই বুঝদা না তো তো ওকে বোঝার চেষ্টা করছি জাস্ট মিনিট আমি মানে কি খবর ওকে আমি বোঝার চেষ্টা করছি আপনি কি বলেছেন একটা বিরতি নিয়ে আসি সেভাবে বুঝে গেছি প্রিয় দর্শক আমি একটু বুঝে নেছি চিটং এর ভাষাটা খুব ভালো করে আপনারও সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসছি বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডেল মেহেদি বন্যা আছে আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে আজকে আছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী আরও একবার আমন্ত্রণ আমরা ভাষা নিয়ে কথা শুনছিলাম চিটংয়ের ভাষা সিলেটের ভাষা এবং নানা রকম ভাষা আছে যেগুলো হয়তো অনেক অংশেই আমরা বুঝি না কিন্তু আপনার ভক্তকুল ফ্যান এরা তো বিভিন্ন ভাষা সবখানেই আছে এবং এই যে একজন সিলেট থেকে ফোন করেছে আপনি যদি কখনো ময়মনসিং শো করতে যান সেখানেও মানুষ সবাই কথা বলছে মানে আপনি তখন কিভাবে কি করেন অ্যাকচুয়ালি মানে আমি তো সব ভাষা মোটামুটি বুঝি তাই না আচ্ছা মানে আরবি থেকে শুরু করে হ্যাঁ আপনি তো সেটাও মানে সেই জায়গাতেও আপনার গান করা হয়ে গেছে অলরেডি এটা ভালো লাগে আসলে সব দেশে তো সব সব ডিস্ট্রিক্টে ভক্ত আছে আছে মানুষ এটা ভালো লাগে আপনার দেশের বাইরের কিছু শোজের কথা শুনতে চাই আজকে যে অনেকাংশে দেখা যায় যে গেছেন শো করতে সেইখানে যেরকম পরিস্থিতি নিয়ে হয়তো যেরকম প্রিপারেশন নিয়ে গেছেন ওখানে গিয়ে হয়তো সেইরকম প্রিপারেশন পাননি বা সেইরকমভাবে আয়োজনটা সেরকম ছিল না সেই ক্ষেত্রে আসলে এত দূরে দেশের বাইরে গিয়ে সেখানে সেই পরিস্থিতিগুলো কিভাবে আপনারা ট্যাকল করে আসেন সেখানে ভক্তকুলদের আসলে কতটুকু সন্তুষ্ট করে আসতে পারেন এটা ম্যানেজ করে নিতে হয় বেসিক্যালি ইউরোপিয়ানরা তো মানে আমাদের এখন তো অ্যাভেলেবেল জি আমরা যখন আরও 20 বছর আগে দেশ মানে 99-এ যখন গেছি আমেরিকাতে বা বিভিন্ন জায়গায় তখন সাউন্ড সিস্টেম নিয়ে একটু প্রবলেম হতো তখন মানে ওখানকার ইউএসএর যারা সাউন্ড ইঞ্জিনিয়াররা ওইভাবে বুঝতো না আমাদের এশিয়ান মিউজিকটা কিন্তু এখন বুঝেন এখন কিন্তু বাঙালি আছে মানে বাঙালি সাউন্ড সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন যে কারণে আমাদের এখন ইজি তখন একটু কষ্ট হতো বুঝাতে হ্যাঁ ব্যালেন্সটা বুঝতো না কিন্তু এখন গিয়ে মানে গান গিয়ে অনেক মজা পাই আচ্ছা এখন মানে সব কিছু ইউরোপ আমেরিকা সব জায়গাতেই হ্যাঁ সব জায়গাতেই
আর ইন্ডিয়ান আর দুবাইতে গেলে তো দুবাইয়ের আমি 1997 যখন আমি শো করলাম জি এটা আল নাসের লেজারল্যান্ড ইন্ডোর স্টেডিয়াম আচ্ছা একদম প্যাকড অডিয়েন্স তখন ইন্ডিয়ান সাউন্ড ইঞ্জিনিয়ার তো একই মিউজিক হিন্দি গান বাংলা গান কালচার তো আমাদের এশিয়ান আমাদের থ্রোয়িং বলো বা ওদের কম্পোজিশন সব তো কাছাকাছি কাছাকাছি তো সাউন্ড গান গিয়ে খুব মজা পেয়েছিলাম আগে যে কষ্টগুলো করেছেন এখন অনেকটা ইজি হয়ে গেছে ইজি হ্যাঁ ওকে আমরা কথা শুনবো একজন দর্শক আছে একটু শুনছি কে আছে সাথে হ্যালো শুভ সকাল কে আছেন সাথে আমাদের হ্যাঁ আমি রাঙামাটি পার্বত্য অঞ্চল থেকে অ্যানিমেশন বলছিলাম বাবা অনেক দূর থেকে ফোন করেছেন কথা বলুন রবি ভাই আছে আমাদের সাথে কোথা থেকে বলছেন রাঙামাটি থেকে বলছে হ্যাঁ জি শুনছি রাঙামাটি হ্যাঁ হ্যাঁ দাদা ভালো আছেন দাদা ভালো দাদা ভালো আছেন হ্যাঁ 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 আছি ভালো আপনি ভালো হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি এই আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল দাদা হ্যাঁ বলুন রিকোয়েস্ট হলো আপনি রাঙামাটিতে যখন ইন্টারভিউতে আসছিলেন হ্যাঁ আমি সর্বশেষে আমাদের প্রিয় হানিফ সংগীত ভাইয়ের ইত্যাদিতে আমি গান গেছিলাম রাঙামাটিতে হ্যাঁ তখন আপনি ছিলেন ও রাঙামাটির রঙে চোখ জোড়ালো সম্পন মাঝির গানে মন ভরালো এই গানটা গিয়েছিলাম এই গানটা গেছে অনেক ধন্যবাদ দর্শক ফোন করেছেন সঙ্গে থাকুন আপনি আমাদের বা আসলে হয় কি মানে আপনাদের মতো এত বড় বড় মানুষরা যখন আমাদের আয়োজনে আসে যাদের কাছ থেকে গান শুনে আমরা সবসময় প্রীত মানে এই দু একটি লাইন যদি সুরে সুরে না শুনি তাহলে মনে হয় না পরিপূর্ণতা হয়েছে ওর সুবাদে শুনিয়ে দিলাম হ্যাঁ বাট এটা খুব মানে একটু এই গানটি সুন্দর একটি গান এটা মূল শিল্পী ছিলেন আমাদের শ্রদ্ধেয় নিয়াজ মামু চৌধুরী জি 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 পরে এটা আমি গেয়েছি আমার সঙ্গে আরেকটি ওই ওখানকার মানে রাঙামাটির একজন সিঙ্গার গান গেয়েছিলেন আচ্ছা আমরা ইত্যাদিটাও দেখেছি আপনাদের অসম্ভব ভালো হয়েছিল ভাই একটু জানতে চাইবো দেখতে দেখতে কিন্তু অনেক বছর পার হয়ে গেল আপনার এই ইন্ডাস্ট্রিতে মিউজিকের ইন্ডাস্ট্রিতে এবং আপনাদের শুরুটা হয়েছিল একেবারে অনেক আগেই সেটা অনেক বছর বা ১৯ আমি জানি না ঠিক সময়টা অনেক বছর ৯০ দশকের সেই থেকে যে এখন ২০০০ ঠিক আমরা একদম ১৯শেষে দাঁড়িয়েছি এতগুলো বছর পার করেছেন অসংখ্য গান দিয়েছেন আমাদেরকে এবং একটা শিল্পীর জনপ্রিয় হবার জন্য যে কটি গান দরকার আমাকে তার থেকে অনেক বেশি আছে আপনার ভান্ডারে কেমন লাগে আপনার এই যে এতগুলো জার্নি পার করে এসেছেন যদি কাল শেষে এখন জিজ্ঞেস করি যদি আরও অনেক পথ বাকি আছে আমি তো অনেক লাকি বলবো যে আমি অনেক গান পেয়েছি মৌলিক গান জি জি যেটা আমার নিজের গান গাইতে গেলে শেষ হয় না আচ্ছা ও আমার আগে আরও যারা ছিলেন সিনিয়র যারা তারা তো আরও ভাগ্যবান আরও বেশি গান পেয়েছেন জি হ্যাঁ তখন শুধু রেডিও ভিটিভি তখন ভিজুয়ালটা যে কারণে মানুষ শুনতো বেশি দেখতো কম হ্যাঁ হ্যাঁ এখন তো মানুষের মোবাইলে এখন যেটা হয়েছে আমরা ইউটিউব বেজ হয়ে গেছে এবং ইউটিউবে সব গানগুলো আসছে এবং দেখার জায়গাটাও অনেক ইজি হয়ে গেছে এবং এই নিউ প্রজন্মটাকে মানে একদম যারা বাচ্চারা জি আমি ওদের নাম দিচ্ছি হাইফার প্রজন্ম এটা এটা খারাপ দিক না আচ্ছা এটা কেন দিয়েছি আমি বলি আমার শালাই একজন আছেন যে ওর নাম সামাদরাত ও পুরো গান কখনো শুনবে না আচ্ছা শুধু মুখটুকু শুনেই পরের গানে চলে যায় আবার পরের গান তো সেই জন্য আমি দিয়েছি হাইপার প্রজন্ম মানে ওদের মধ্যে একটা হাইপার টেনশন অলওয়েজ থাকে ওকে আমরা কথা শুনবো আবারও হ্যাঁ রাস্তায় হাঁটছি কিন্তু ওই মোবাইলের দিকে চোখ এটা আমি সারা পৃথিবীতেই মানে ওরা বেশি ব্যস্ত মানে আমি আমি অনেক সময় আমেরিকাতে ট্রেনে করে আটলান্টি সিটি যেতাম আচ্ছা আচ্ছা আমার গ্যাম্বলিং এর একটু শখ আছে সেই কারণেই আটলান্টি সিটি একটু বেশি যাওয়া হতো আমার ওকে আমরা শুনবো আমেরিকার এই ঘটনাটা বিরতির পরে না জি ওই মোবাইলের দিকে সবার চোখ প্রিয় দর্শক আপনারা মোবাইলে না টেলিভিশনের পর্দায় চোখ রাখুন আমরা খুব ছোট বিরতি নিয়ে ফিরে আসছি আবারও আমন্ত্রণ আমাদের আজকের তারকা আড্ডায় আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী আজকের তারকা রবি চৌধুরী আমন্ত্রণ আরও একবার
ওকে, আমরা এই জেনারেশনের মানুষদের নিয়ে কথা শুনছিলাম। ওকে, এই জেনারেশনের ছেলে মেয়ের যে গানের জগতে যারা আছে, যারা সঙ্গীত চর্চা করে যাচ্ছে প্রতিনিয়ত, অসংখ্য মানুষ এসেছে কিন্তু আমরা জানি বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে বা নিজ থেকেই অনেকে বলি, হ্যাঁ অনেকে ভালো করছে আর অনেকের একটু অ্যাটিটিউড প্রবলেম আছে। আচ্ছা, যেটা তাদের নিজের কোনো গান নেই, বাট নিজেদের তারা সুপারস্টার ভাবেন, এটা সবাইকে বলছি না, কিছু কিছু আমরা আসলে, আমি যখন এসেছি আমি বড়দের অনেক সম্মান করতাম এবং এখনও করি। বড়রা কেউ যদি আসে এখন আমাকে চেয়ার ছেড়ে দেয়। এর মধ্যে আমি দুজনের নাম বলি, আমার পরে যে যারা আসছেন মনির খান, আসিফ, এরা কিন্তু অনেক সম্মান করে আমাকে। হ্যাঁ, বসে থাকলে উঠে বড় ভাই আসেন বসে, এই সব এই রেসপেক্টটা, এটা কেন করেন? যেহেতু আমি আমার সিনিয়রদের করতাম, করে এসেছেন, করি, এবং এটা মনে শিল্পের একটা অন্যরকম একটা বিষয় কিন্তু একজন শিল্পীর। তো এটা মানে এই প্রজন্মের জন্য একটা কথা থাকবে, যারা শুনছেন বা দেখছেন হয়তো আমাকে ভুল বুঝবেন না, আপনারা সিনিয়রদের অবশ্যই সম্মান করবেন, আপনারা এমন কিছু হয়ে যাননি যে কি আপনাকে ভাব নিতে হবে। আপনি গান গান কাজ করেন, এটা একটা কাজ, এটাতে ভাব নেওয়ার কিছু নেই। আপনার হয়তো আল্লাহ বদ্ধটা একটা ভয়েস দিয়েছে, এটা অন্য কাউকে দিতে পারতো, এটাতে অহংকার করার কিছু নেই। এটা একটা আমরা কাজ করি, মানে যে গান গাওয়াটা একটা আমার কাজ, যে ঈদের দিন আমি গান গাইব, চিন্তা করো সেটার জন্য, মানে মায়ের সঙ্গে ঈদ না করে আমি গানের, মানে গানের প্রতি এত আমার, আমি ডেডিকেট, মানে শ্রোতাদের কারণেই, যেহেতু শ্রোতারা শুনতে চান বলেই, তাদের জন্য আমি রবি চৌধুরী, ওই কারণে আমি মার সঙ্গে ঈদ না করে ঈদের দিন সারাদিন মানে রাতে গান গাইব। জি, এটা কত বড় এই স্যাক্রিফাইসগুলো তো করে আসছেন। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই, মানে আপনারা আপনাদের নিজের নিজেদের গানই হোক, গান হোক, এবং আপনারা যখন গানগুলো গাইবেন অবশ্যই বলবেন মূল শিল্পী কে ছিলেন, সুরকার গীতিকারের নাম অবশ্যই বলবেন, এবং সিনিয়রদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন। বা অনেক বড় একটা লেসন এটা আমাদের জন্য, অনেক বড় একটা লেসন, বিকজ এটা আসলে আমাদের প্রত্যেকের করা উচিত। আমরা হয়তো কালে সময়ের, মানে যে সময়টা যাচ্ছে যত অনেক সময় কারণ ওরা যায়, ওরা ওরা যে জিনিসটা পাচ্ছে একটু একটু ছবি তুলবে, একটু অটোগ্রাফ, এগুলো আমরা পার করে এসেছি অনেক আগে। ওই যে হাইপার বলছিলেন একটু আগে, এগুলি পার করে এসেছি, এবং এটা নিয়ে যখন গল্প করে যে এই লোকটা আমার জন্য মরে যাচ্ছে, এটা করে যাচ্ছে, এটা কিন্তু আমরা পার করে আসছি অনেক আগে। অনেকে হাত কেটে ফেলেছেন আমার জন্য, এটাও দেখেছি, হাত কেটে বাসায় এসে আয়নার মধ্যে লাভই লিখে গেছেন যে আমাকে ছাড়া বাঁচবে না, এগুলি দেখে আসছি। মূল কাজ যেটা, সেটা হচ্ছে মানুষের জন্য গান করা এবং নিজের জন্য গান করা, সেই জায়গাটা আসলে একটু নজর। আচ্ছা, একটু আমরা এই যে ডেঙ্গুটা কিন্তু খুব আলোচিত ব্যাপার, এটা আসলে প্রসঙ্গটা তুলতে চাচ্ছিলাম যে এখন যে পরিস্থিতির প্রতি আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাকে সম্প্রতি VFDC-তে আওয়ামী লীগের প্রচার কমিটি দাওয়াত দিয়েছিল, তো আমি গিয়েছিলাম কিন্তু ঝাড়ুটা নেওয়ার সুযোগ হয়নি, এত ভিড় ছিল। আচ্ছা, কিন্তু আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, তো আমি ফেসবুকে একটু সমালোচনা করেছি, কারণ আমাকে ধাক্কা দিয়ে, মানে আমার ব্যথা হয়ে গেছে যে অনেক নতুন নতুন সেলিব্রিটির ধাক্কা দিয়ে সামনে দিয়ে ক্যামেরা দেখলে পাগল হয়ে যায়। তো এটা না করে আমরা আসলে আমরা নিজেরা নিজেদের আঙ্গিনাটা পরিষ্কার রাখি। বাহ বাহ, চমৎকার ভাই, আমরা কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবারও আপনার সময় আছে, ঈদের দিন থাকবেন আমার সঙ্গে রাতে, রাত 11টা থেকে যতক্ষণ পারি গায়ে শোনাবো। নাইস, আমরা সবাই থাকবো, এবং আজকে যে এসেছেন সেজন্য আবারও ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আবারও অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যে। শুভেচ্ছা তোমাকেও এবং এশিয়ান টিভিকে। আমরা বিদায় নেবো, কিন্তু এভাবে রবিজ্যোতিকে ছাড়বো না, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেবো আপনার কাছ থেকে। আমিও গাইতে চাই, হ্যাঁ একটু মেলোডি গান মনে করছি। প্রিয় দর্শক যারা আছেন, বিদায়ের কিছু নেই, আপনারা প্রতিদিন সকালবেলা বন্যা হাজির হয়ে যায় তারকা আড্ডা নিয়ে, আগামীকালও দেখা হবে আপনাদের সঙ্গে, সঙ্গেই থাকুন, আমরা গান শুনছি। জি, গাইবো না? জি, আমার একটি গান, কিভাবে আমাকে পোড়াবে আমি তো জলে পুড়ে ছাই, কিভাবে আমাকে পোড়াবে আমি তো জলে পুড়ে ছাই, আমার জলার কিছু বাকি নাই, আমার পোড়ার কিছু বাকি নাই, আমি তো জলে পুড়ে
ইচ্ছায় কিভাবে আমাকে পোড়াবে, আমি তো জ্বলে পুড়ে ছাই।